তীব্র উন্নয়নের বয়ানের মধ্যে পাঙ্গাসের কাঁটা বিক্রি নিয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যবিত্ত ইদানিং খুব উন্নয়ন উপভোগ করছেন, মেট্রো রেলে যাচ্ছেন, নানান রকম ছবি, নানান রকম রিপোর্ট, সারা ঢাকায় মেট্রো রেল হয়ে যেতে হবে, তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে, এসব আলাপে ব্যস্ত আছে। এর মধ্যেই অনেকটা নীরবে এই শহরে পাঙ্গাসের কাঁটা বিক্রি হচ্ছে। মানে ডিফারেন্সটা একটু বোঝানোর একটা জায়গা হবে, তাহলে বোঝাটা সহজ হবে আমি বেটার বলে। আমাদের মনে আছে একটা ভিডিওর কথা, একটা ভিডিওটা ভাইরাল হয়েছিল, একটা শিশু রিফাত, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল জাতীয় মাছ কি, অসাধারণ মায়াময় অসাধারণ আদুরে গলায় সে ফাঙ্গাস মাছের কথা বলেছিল, জাতীয় মাছ পাঙ্গাস। আমরা খুবই আনন্দ পেয়েছিলাম, আমরা সে ভিডিওটা দেখেছি, এবং অবশ্যই এরপর আরেক ঘটনা আমি পত্রিকায় দেখলাম যে এটা তাকে এতটাই বিখ্যাত করে দেয়, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে এতই অত্যাচারে ফেলে নানান রকম কথা বলে কন্টেন্ট তৈরি করার জন্য, রীতিমতো কান্নাকাটি করে বাঁচে না শিশুটি। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই শিশুর কাছে জাতীয় মাছ পাঙ্গাসে পরিণত হয়েছিল, ও আসলে মাছ পাঙ্গাসই দেখেছিল, ও আর কোনো মাছ সেই অর্থে খুব বেশি চেনে না। আমাদের একটা শ্রেণীর কাছে আর সাথে আরেকটা মাছ কেউ কেউ যুক্ত করতে পারি, তেলাপিয়া, যেটা মোটামুটি একটা দামের রিচের মধ্যে ছিল। সুতরাং একটা শিশু রিফাত যখন পাঙ্গাসের কথা বলে, তার মানে হচ্ছে পাঙ্গাস মাছটা তার রিচের মধ্যে ছিল, 120-25-30 টাকায় পাঙ্গাস মাছ এই কয়দিন আগেও পাওয়া যেত। সো ওই মাছটা গরিবের এক ধরনের পুষ্টির জায়গায় ছিল। তারপর পাঙ্গাস মাছ 250 টাকায় চলে গেল, আবার একটু কমেছেও, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা, আমরা প্রায় একটা কথা বলি না দুর্ভিক্ষ নিয়ে, দুর্ভিক্ষ কোনোদিন সরবরাহের সংকটে তৈরি হয় না, দুর্ভিক্ষ তৈরি হয় এটা অমর্ত্য সেনের গবেষণা, আপনার বাইং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে, ওর অ্যাক্সেস টু ফুড, আপনার টাকা নেই তাই কিনতে পারছেন না। মাছের কাটার খবরটা একটু পড়ি, এটা বাংলাদেশে একটু পড়ি। আপনি যদি কখনো যাত্রা বাড়ি গিয়ে থাকেন, তাহলে এলাকাটির ঠিক মাঝখানে অবস্থিত মাছ বাজারের কথা আপনার হয়তো জানার কথা, এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট বাংলা ভার্সনে। এই বাজারে কিছু দোকানিকে দেখা যাবে পাঙ্গাস মাছের কাঁটা বিক্রি করতে, কাঁটা সহ মাছের মাথা থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণ থাকলেও মাছ বলতে তেমন কিছুই থাকে না এতে, ছোট এই টুকরাগুলোর প্রতিটির দাম 20-30 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে অনেক পরিবারের কাছে এটাই ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাজারে প্রতি কেজি পাঙ্গাস মাছের দাম 150-220 টাকারও বেশি, অনেকেরই একটি মাছ পুরোটা কেনার সামর্থ্য থাকে না, তাদের জন্য ছেটে ফেলা মাছই একমাত্র অবলম্বন। ক্রেতারা যারা এই মাছের কাঁটা কেনেন, তারা সাধারণত মুড়িঘণ্ট রান্নায় এটি ব্যবহার করে থাকেন। স্থানীয়দের মতে বাজারে পাইকারি মাছ সরবরাহে রাজীব ফিশ সাপ্লাইয়ের ব্যবসার সঙ্গে পরিচয় করে দেয় একজন দোকানদারি, রেস্তোরাঁগুলো কাঁটাবিহীন পাঙ্গাস বিক্রি হয় 400 টাকা কেজি দরে, এসব মাছের বেঁচে যাওয়া কাঁটাগুলোই চলে এই বাজারে। দুই সন্তানের মা 37 বছর বয়সে জেসমিন মাছের কাঁটা কিনতে লাইনে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আমার গোটা মাছ কেনার সামর্থ্য নেই, তাই মাছের এই অবশিষ্ট কাঁটাই কিনি, অন্তত মাছের ঘ্রাণ আর একটু স্বাদ তো পাওয়া যায়। মাছের মাংস অংশ কেটে নেওয়ার পর খুবই সামান্যই থেকে যায় কাঁটার গায়ে, এর সঙ্গে ডাল মিশিয়ে তৈরি হয় পাঙ্গাস মাছের মুড়িঘণ্ট। অনেক সময় এটি জেসমিনের পরিবারের একমাত্র প্রোটিনের উৎস, জেসমিনের মতো আরও অনেক পরিবারেরই এমন অবস্থা। রাজীব ফিশ সাপ্লাইয়ের এক দোকানের ভাষ্য অনুযায়ী, তিনি প্রতিদিন 500টির বেশি মাছের কাঁটা বিক্রি করেন। 59 বছর বয়সী রিক্সাচালক ইদ্রিস দুর্বমূল্যের এই বাজারে পাঙ্গাস মাছ খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না। পাঙ্গাস মাছ এখন আর স্বপ্নেও ভাবতে পারেন, অন্য মাছের কথা বাদই দিলাম, পাঙ্গাস মাছ। তার পরিবার শিশুটা জাতীয় মাছ পাঙ্গাস আর বলবে না। ঘরের সবাই প্রতিদিন ডিম খেতে খেতে বিরক্ত, তাই সপ্তাহে দুইবার কেনা হয় এইটা কাঁটাগুলো। আলুর দাম ছিল 20 টাকা কেজি, তার দাম এখন 40-45 টাকা, কিছুদিন আগে আরও দাম 60 টাকা ছাড়িয়ে গিয়েছিল। আমাদের মতো দিন মজুরদের জন্য এই বাজারের পরিস্থিতি টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ছে, কি খাবো আমরা? সুতরাং মাছের কাঁটা, উন্নয়নের গল্প আমরা খুব শুনি এবং আমরা খুব বলতে শুনি কেউ কি না খেয়ে আছে। আমি এই কথাটা রীতিমতো তাচ্ছিল্যের ঢঙে আমি প্রচুর শুনেছি, প্রচুর টকশোতে গেছি আওয়ামী লীগের লোকজনের সাথে, তারা খুব বড় গলায় এই কথা বলে, আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সময় একই ধরনের কথা বলার চেষ্টা করা হয়েছে, দেখা গেছে। আমাদের এই একটা সংকট চলছে বেশ কিছু বছর থেকে, আমরা
না খেয়ে কেউ মারা গেছে এই কথা বলতে যাচ্ছে না, কেউ মরে রাস্তার ধারে পড়ে নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ, আমি আগেও ভিডিও করে দেখিয়েছি, খাবারের বেলা কমিয়ে দিয়েছে, তিনবারের জায়গায় দুবার খাচ্ছে, কেউ চারবার খেলে তিনবার খাচ্ছে, কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে, পরিমাণ কমিয়ে দিচ্ছে, এবং খাবারের সাথে যা যা খেত সেগুলো কমে যাচ্ছে। এই যে মাছের কাঁটা, আপনি কি আজ থেকে 6 মাস আগেও বাজারে মাছের কাঁটা এভাবে বিক্রি করছে এবং লাইন ধরে মানুষ ওটা কিনছে নিউজ দেখেছেন? আমরা বলি, অনেকেই বলি, আমি অনেককে পার্সোনালিও বলতে শুনেছি, অর্থনীতি কি এত খারাপ আছে বলতে শুনেছি, যারা আওয়ামী লীগ করেন না তাদের মধ্যেও বলতে শুনেছি। আসলে আমাদের তো দেখা হয় না, তাই না? আমাদের তো দেখা হয় না, এই কারণে আসলে আমরা বুঝতে পারি না। কোনো কোনো কখনো কোনো মিডিয়া যদি এরকম নিউজ করে সেটুকু আমাদের সামনে এসে দাঁড়ায়। সো মাছের কাঁটা এখন লাইনে দাঁড়িয়ে আমরা কিনি, একটা আন্ডার নিউট্রিশন চলছে ভয়ঙ্করভাবে। আমি আগেও বলেছি, প্রসঙ্গে একটু বলে রাখি, এই দ্রব্যমূল্যের এই সংকট দীর্ঘদিন থেকে চলছে, মানুষের বাইং ক্যাপাসিটি কমছে, এটা আরও দীর্ঘদিন সাস্টেইন করবে। এই সময়ের মধ্যে যে শিশুরা বিশেষ করে বেড়ে উঠবে, তারা প্রচণ্ড অপুষ্টিতে ভুগে বেড়ে উঠবে, এবং শিশুকালে বা শৈশবের সময়কার যে অপুষ্টি, যেটা আপনার শারীরিক গঠনকে যথেষ্ট শক্তিশালী করবে না, শরীরের এক্সটার্নাল অর্গানস, ইন্টারনাল অর্গানস, আপনার যাবতীয় অঙ্গগুলো যথেষ্ট পরিপুষ্ট হবে না, ফলে পরবর্তীতে তারা অ্যাডাল্টহুডে যাওয়ার পর যদি যথেষ্ট পুষ্টি তারা পেয়েও থাকে, এই যে সংকট তৈরি হয়েছে, এই যে তার অপুষ্টিজনিত সংকট তৈরি হয়েছে, এটা আসলে আর খুব বেশি রিকভার্ড হয় না। সুতরাং এই আন্ডার নিউট্রিশনের সময়ে, দীর্ঘ একটা সময়, জাতি হিসাবে আমাদের মাসুল বহু বছর দিতে হবে, আমরা এই ব্যাপারটা অনেকে ধরতে পারি না। এই শিশুগুলো কয়েক বছরের মধ্যে যখন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, কথা ছিল পাকি সে জীবন, অন্তত আমাদের প্রোডাক্টিভ লাইফকে আমরা ধরি 64 পর্যন্ত এখনকার যে আন্তর্জাতিক হিসাব, তাহলে এই দীর্ঘ সময়ের জন্য কোটি কোটি মানুষ এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে ঢুকে যাচ্ছে, যারা ভবিষ্যৎ বাংলাদেশের সংকটের মধ্যে থাকবে। খুব সহজে উন্নয়নের বয়ান সরকার তৈরি করে, এবং অনেক ক্ষেত্রে আমরা মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস, আমাদের কিছু পেটি গেইনিং। আমি দক্ষিণবঙ্গে থাকি, আমি পদ্মা ব্রিজের উপর দিয়ে গেছি, আমার বাড়িতে যাওয়ার সময় কমে গেছে, তাতে আমি ভীষণ খুশি হয়ে গেছি, এবং আমার যেহেতু লাভ হয়েছে, ওই পদ্মা সেতুতে কত লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা দিয়ে আর কি কি হতে পারত, কিভাবে আমার দেশের অনেক মানুষের জীবনকে ভালো করা যেত, আমরা ওই আলাপ করি না। আমরা মেট্রো রেল তৈরি হলো, মেট্রো রেলটা এখনই দরকার ছিল কি না, এখনই আমরা অন্য কোনো পথে, আমরা একটা ডেডিকেটেড বাস ট্র্যাক তৈরি করে সেই সমাধান করতে পারতাম কি না, দাম কত বেশি খরচ করলাম, আমাদের আরও এতগুলো মেট্রো রেল, আরও আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল, সহজে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের কাজও শুরু হয়েছে। আমার যেহেতু সুবিধায় লাগে লাগছে, আমরা সেগুলো নিয়ে উচ্ছ্বাসে মেতে থাকি, অথচ আমাদের এই অঞ্চলে, আমাদের শহরে, শহরের বাইরে টিসিবির লাইন, ওএমএসের ট্রাকের লাইন, চালের লাইন লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে ক্রমাগত, আমাদের চোখের সামনেই হচ্ছে। ওখানে গরিব না, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানে পোশাক দেখলে আমরা তাকাই না, আসলে আমি তাকাই এই লাইনগুলোর দিকে, তাকিয়ে দেখব আমরা এই ধরনের মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা ওই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। মাছের কাঁটা বিক্রি হচ্ছে, ওটা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করে কিছুটা প্রোটিন পাওয়া যায়, মাছের ঘ্রাণ, একজন নারী বলছেন তাই না, কিছুটা স্বাদ, কিছুটা ঘ্রাণ পাওয়া যায়, মাথার লেজ কিছু মাছ কাঁটার সাথে লেগে যায়, এবং সেটা কোন মাছ, পাঙ্গাস মাছ, যে পাঙ্গাস মাছটা অন্তত একসময় মানুষ খেতে পারতো, দরিদ্র মানুষও খেতে পারতো, তার আমিষের পুষ্টি মানে আমিষের পুষ্টি চাহিদা মেটানোর জন্য খুবই কার্যকরী একটা জিনিস, দুটো মাছ, তেলাপিয়া আর পাঙ্গাস। মজাটা হচ্ছে যে এখনও যে দাম বললাম অবিশ্বাস্য রকম বেড়ে গেছে তা কিন্তু না, একবার 250 টাকা হয়েছিল, এখনও অবিশ্বাস, আগের চাইতে অনেক বেশি, তার মানে মানুষের বাইং ক্যাপাসিটি কমে গেছে। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম, এই দামে মানুষ কিনতে পারছে না, তার মানে হচ্ছে বাইং ক্যাপাসিটি, তার ক্রয় ক্ষমতা কমে গেছে। বুঝছি, আমি বহুবার বলেছি, দেশের অর্থনীতির গতিকে সরকার কমিয়ে ফেলছে তার ডলার সংকট থেকে বাঁচার জন্য, তাতে তার আমদানি কমবে, আমদানি কমা মানে ডলারের চাপ কমা, এসব করে সে অর্থনীতিটাকে একদা প্ল্যান বা প্রোগ্রাম করে মন্দার দিকে, ঠিক মন্দা মাঝারি বা স্মলার মাত্রা একটা মন্দায় নিয়ে যাবেন। আপনি যখনই ওর মধ্যে মন্দায় নিয়ে যাবেন, খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা পেশা ইন্টারকানেক্টেড। যে রিক্সা চালকের কথা বললাম, একটা ছোটো উদাহরণ দিয়ে দেখাই, উনি ওখানে কাঁটা কিনতে এসছেন, ওনার উপার্জন কিন্তু কমে যাবে। ধরুন একজন মানুষ
কখনো কখনো প্রয়োজনে, খুব সামর্থ্য নেই কিন্তু, বা কখনো প্রয়োজনে রিক্সায় উঠে পড়তেন, বা অফিস থেকে ফিরছেন টায়ার্ড আছেন, উনি রিক্সায় উঠছেন যে ওই সময় আমি বাসে ধাক্কাধাক্কি করবো, এবং উনি এটা মোটামুটি অ্যাফোর্ড করতে পারছিলেন। কিন্তু যখনই আসলে উনি সংকটে পড়ছেন, তার বেতন বাড়ছে না, বা উনি যখন একটা ইনফ্লেশনের বাজারে আছেন, উনি কাটছাট করতে থাকেন, তখন ওনার কাছে একটা রিক্সা চড়া এক ধরনের বিলাসিতা মনে হবে, হিসেবের টাকা তার, সো উনি রিক্সায় চড়া কমিয়ে দেবেন। ফলে রিক্সা চালক আগে যে পরিমাণ খ্যাপ পেতেন, যত যাত্রী পেতেন, সেটা কমে যাবে, থাকেও ইনফ্লেশনের বাজারে থাকতে হচ্ছে, তার আগের উপার্জন থাকলেও তার পক্ষে টিকে থাকা কঠিন হতো একই জিনিস নিয়ে, প্লাস এখন এগুলো কমে যাচ্ছে, ফলে তিনি মাছের কাটার লাইনে দাঁড়াবেন। এভাবে প্রত্যেকটা পেশা আসলে চরমভাবে ইন্টারকানেক্টেড। অর্থনীতির মধ্যে আপনি যখন মন্দা ডেকে আনেন, সেটা সব পেশার মানুষের উপার্জন কমিয়ে দেয়। এই উপার্জন কমে যাওয়ার কতটা কমে গেছে, একটা চমৎকার ম্যানিফেস্টেশন হচ্ছে এই কাটা কিনতে যাওয়া। আমরা অ্যাটলিস্ট যাতে একটু আশপাশে তাকাই, আমরা আমাদের যা যা সুবিধার জায়গা আছে সেগুলো তো দেখছি, কিন্তু ওটা দেখেই এই সরকার অনেক ভালো কিছু করছে, সেটা যাতে অন্তত সেই প্রোপাগ্যান্ডার ফাঁদে অন্তত যাতে আমরা পা না দিই। আমাদের চারপাশেই অসংখ্য উদাহরণ আছে এই দেশটাকে, এই দেশের অর্থনীতিকে, যেটা দশকের পর দশক তৈরি হয়েছিল, সেটাকে কিভাবে ধ্বংস করে সব লুটপাট করে শেষ করা হয়েছে, এবং যার মাশুল আমরা ভবিষ্যতে দেব অনেক অনেক বছর ধরে।